يا أقيدنا وهلل أمر للرحمن توكل يا أقيدنا وهلل أمر للرحمن توكل يا أقيدنا وهلل أمر للرحمن توكل يا أقيدنا وهلل أمر للرحمن ولكن أقل الأمر فمن يكن وما خسر ولكن أقل الأمر فمن يكن وما خسر توكل يا أقيدنا وهلل أمر للرحمن توكل يا أقيدنا وهلل أمر للرحمن রসুল আল্লাহ তুমি মহান খুঁজি বাতাস তারি ঘ্রাণ তাকে ভালোবাসি আমরা তাকে ভালোবাসি আমরা বুকে নিয়ে প্রেম ফোয়ারা তওয়াক্কাল ইয়া আকিয়াদনান ওয়াহাল্লিল আমরালির রহমান তওয়াক্কাল ইয়া আকিয়াদনান ওয়াহাল্লিল আমরালির রহমান শুকরু আলাইনা মাতাওয়ালিল্লাহিদালাওয়াল বদরু আলাইনা মিনসানি ওয়াতিল ওয়াজা ওয়াজাব শুকরু আলাইনা মাতাওয়ালিল্লাহিদা ইয়া রহমানু ইয়া রাযিকুনা ইয়া কাবিদুনা ইয়া বাসিতুনা ইয়া রহমানু ইয়া রাযিকুনা ইয়া কাবিদুনা ইয়া বাসিতুনা ফাকুন বিল্লাহি মুইতাসিমান ফাকুন বিল্লাহি মুইতাসিমান ফামান ইয়ায়ু আমাগুলিমা توكل يا أقيدنا وهلل أمر للرحمن توكل يا أقيدنا وهلل أمر للرحمن ولكن أقل الأمر فمن يكن وما خسر ولكن أقل الأمر فمن يكن وما خسر توكل يا أقيدنا وهلل أمر للرحمن 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 يوسف يميم আপনার এই গানটা আমাদের বিজ্ঞ বিচারকদের কেমন লেগেছে তাদের মুখ থেকে শুনতে চাই। ওর একটা বৈশিষ্ট্য দেখেছি, ওকে যদি আমরা বলতাম, আমাদের যদি সিস্টেম থাকত যে দুটো গান একসাথে গাও, তাহলে খুব ভালো ছিল। কারণ হলো ওর সবসময় শুরুটা কেমন করে আর শেষটা ভালো করে, সবসময় শেষটা ভালো হয়ে যায়। তো সেই কথাটা মনে পড়ে গেল যে শেষ ভালো যার সব ভালো তার। তো শেষটা তোমার খুবই ভালো, আর গান তুমি যে ভাষায় গাও না কেন
সুফিয়ানার কোনো অভাব ছিল না তোমার। তুমি আরবি উচ্চারণ করছো, এটা আমার জন্য একটা অ্যামেজিং ব্যাপার হলো যে এই অনুষ্ঠানে এটা আরবি গানের সঙ্গে একটা ছেলে বা মেয়ে গান করছে, খুব মজার বিষয়। কিন্তু সত্যি কথা, করা উচিত, তোমরা করবে, হ্যাঁ, কিন্তু সেটার উচ্চারণটা আরও দেখে নেবে। আমি একটা কথা বলতে চাই, তুমি যে আরবিগুলি ব্যবহার করছো, আমি কেন কথাটা বলছি, ভেরি কমন ওয়ার্ডস কিন্তু ব্যবহার করছো। আল্লাহর 100টা নামের মধ্যে এখানে তুমি কতগুলি নাম উচ্চারণ, ইয়া বাসিত, তাই না, রিস্কন, এগুলি মনে করো যদি ভেরি কমন নেম, আমরা সবাই জানি কিন্তু এগুলি, বুঝছো, তো এগুলি উচ্চারণ ভুল হবে। তবে এইগুলো কিন্তু ভুল হতে পারে, সমানশিপ খালি, মানে সমানশিপ না, এটা গানের ভিতর ইনার বিউটি বাড়িয়ে ওটাকে অনেক সুন্দর করে। তুমি নিশ্চয়ই তুমি এটা শিখলে আজ থেকে। আমিও কিন্তু ষোলোটা ভাষায় গান করেছি পর্যন্ত। একটা গান তুলতে মুখস্থ করতে শিখতে অনেক সময় লাগে, কিন্তু অনেক দিন সময় লাগে, তাও হয় না। তো ধরো এটাও সেরকম একটা ব্যাপার। তো এগুলো তুমি করবে, নিশ্চয় তোমার গান ভালো হবে, তোমার সেই ট্যালেন্ট আল্লাহ তোমাকে দিয়েছেন। সত্যি কথা বলতে কি, আমার ভালো লেগেছে। ধন্যবাদ মাননীয় বিচারকগণ।